মার্কিন নির্বাচনে জয়ী জো বাইডেন দায়িত্ব নেবার পর সবচেয়ে প্রথম যে পদক্ষেপগুলো নেবেন ইতোমধ্যেই সেই পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। এতে নতুন করোনা টাস্কফোর্সকে মাঠে নামানোর প্রস্তুতি দেওয়ার পাশাপাশি হোয়াইট হাউসে এসেই ট্রাম্প জমানার বেশ কয়েকটি নীতি বদলানোর ইঙ্গিত দিয়েছেন বাইডেন। মার্জিয়ামানের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন দায়িত্ব নেবার পর সবচেয়ে প্রথম যে পদক্ষেপগুলো নেবেন ইতিমধ্যেই সেই পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। সেই পদক্ষেপে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। বাইডেন শিবির থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের পরীক্ষা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হবে এবং মার্কিন নাগরিকদের মাস্ক পরতে বলা হবে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের নেয়া নীতিগুলোকেও দ্রুত সংস্কার করবেন তিনি। মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নেয়া বেশ কিছু বিতর্কিত নির্বাহী আদেশ, যার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয় না, সেগুলোকে আগের অবস্থানে নেবার পরিকল্পনা করেছেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র, তাতে আবারও যোগ দেবে দেশটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও সরে গিয়েছিল যুক্তরাষ্ট্র, সেই সিদ্ধান্ত বদলে দেবেন জো বাইডেন। যে সাতটি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে তাও প্রত্যাহার করা হবে। ট্রাম্পের সময়ে বর্ণভিত্তিক বিভেদ বৃদ্ধি এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের উত্থান হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাইডেন বর্ণভিত্তিক বৈষম্য উচ্ছেদকে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ ভিত হিসেবে তৈরি করতে চান। এ কারণে পুলিশ প্রশাসনের সংস্কারের জন্য একটি কমিশন করার কথাও ভাবছেন তিনি। এসব সমস্যার সমাধানে ভবিষ্যৎ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে মিলে এরই মধ্যে একটি ট্রানজিশন ওয়েবসাইট তৈরি করেছেন জো বাইডেন। যদিও ট্রাম্প বলেছেন বাইডেনের জয় এখনও অনুমান, যেহেতু কিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে এখনও ব্যালট গণনা চলছে, তবে বাইডেন শিবির জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের বিষয়টি মাথায় রেখেই তাদের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। মার্জিয়া মান্নান, মাইটিভি। আমি জো বাইডেন।